বন্ধুরা আমরা ইউটিউব ইউজ করি, কিন্তু বন্ধুরা ইন্ডিয়ায় বা বাংলাদেশে কিভাবে গিয়েছে আপনারা জানেন তো? বন্ধুরা আজকে এ কথাটা আমরা আলোচনা করবো। তার নিচে একটা লাল বটন আছে, ওটা বলে সাবস্ক্রাইব বটন, ওটা প্রেস করে দাও, কিন্তু যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তাতে তোমাদের কাছে চলে যাবে। তা বন্ধুরা চলো, ইউটিউব এসেছিল যেহেতু আমাদের ইন্ডিয়া যেরকম বাংলাদেশে, বা এসেছিল যেহেতু কীভাবে যেসে যেরকম কোনো একটা অভিনেত্রীর বা অ্যাডের জন্য বা অ্যাড, কিন্তু আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশে এসেছিল 2011। কিন্তু এর হিস্ট্রি কী? তো বন্ধুরা হিস্ট্রি, প্রথমত আমরা কিছু অ্যাপ্লিকেশন ইউজ করিনি, কিন্তু ইউজ করার জন্য আমাদের কিছু দেয়। মানে এর মানে হচ্ছে বন্ধুরা, আমরা যখন কোনো একটা অ্যাপ্লিকেশন ইউজ করিনি তার জন্য অ্যাপ্লিকেশন কিছু অ্যাড দেয়। যেমনই ইউটিউব অ্যাড দিয়েছিলো বা বলেছিল এখানে ভিডিও সরো বা আমি তোমাদের টাকা দেবো বা এত টাকা এত বা এরকম ভিউ এত, তারপরে এখানে কিছু কিছু মানুষ বা একটা ইউটিউবার হলে তো হওয়ার পর বন্ধুরা 2011 হওয়ার পর, তারপর বন্ধুরা যায় বা ওখানে কিছু ইনকাম করে। ইনকাম করার পর বন্ধুরা 2016 বা 2014 বা বেশি ইউটিউবার ছিল না, হয়তো 40 বা 50। তারপরে 2016 সাল হলে সেখানে ইউটিউবে কম্পিটিশন হলে বা আস্তে আস্তে ইউটিউব থেকে কম্পিটিশন হতে হতে শুরু হলে, যখন এখন তো কম্পিটিশন আর এক যে কোনো ক্যাটাগরি কম্পিটিশন। কিন্তু বন্ধুরা প্রথমত কেউ বুঝতে পারছিল না ভাই ইউটিউবে টাকা দেয় কেন, যেহেতু ইউটিউবে টাকা দেবে কেন। তা বন্ধুরা কিছু কিছু ইউটিউবাররা বেশি বেশি ইনকাম করেছে, বা পেহলে যে মানে যে প্রথম ইউটিউবের চ্যানেল ছিল তারা সব পপুলার এখন, বা পপুলার চ্যানেল বা মিলিয়নে মিলিয়নে ভিউ বা বিলিয়নে বিলিয়নে ভিউ বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, বিলিয়নে বিলিয়নে ভিউ। কিন্তু বন্ধুরা পৃথিবীতে এমন কিছু অ্যাপ্লিকেশন আছে, তার মধ্যে একটি ইউটিউব। ইউটিউব আস্তে আস্তে আমাদের এখানে আসতে লাগলে, সেরকম টিসি যেরকম প্রথমত চ্যানেল, কিন্তু বন্ধুরা টিসি এমন একটি পপুলার নাম হয়ে গেল, কিন্তু প্রথমকারের চ্যানেল। কিন্তু বন্ধুরা আমরা সেই সময় ছিলাম না, কিন্তু বন্ধুরা ইউটিউব এসে বেশি বেশি ভিডিও হলে বা যেরকম আপনাদের কাছে আমাদের কাছে ফানি ভিডিও হতে লাগলে বা ফানি মিউজিক ভিডিও, সেখানে আমরা বেশি বেশি ইউটিউবটা ইউজ করতে লাগলাম বা ইউটিউবের সম্পর্কে আমরা জানতে লাগলাম, জানতে লাগলে লাগলে বা আমরা ইউটিউব চ্যানেল খুললাম। কিন্তু বন্ধুরা ইউটিউব থেকে টাকা ইনকাম দেয় অবশ্যই, কিন্তু বন্ধুরা ইউটিউবের হিস্ট্রি এই ছিল, যেরকম বলিউড টলিউড অবশ্যই অ্যাড দিত, তারপরেও বন্ধুরা কিছু তো মানুষ ফালতু ফালতু ভিডিও ছাড়বে কেন। তারপরে ইউটিউব একটা পলিসি বের করে মনি ইনকাম। তো বন্ধুরা এই ছিল কিছু হিস্ট্রি ইউটিউব।